আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকাদা রাব্বুকা, আপনার রব হুকুম করেছেন, কে বলেছেন? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, অগ্রনবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন এবং বলে দেন, ওয়াকাদা রাব্বুকা, নবীজি আপনি বলেন আপনার রব হুকুম করেছে, আপনার স্রষ্টা হুকুম করেছে, আপনার আল্লাহ হুকুম করেছে, আপনার আল্লাহ নির্দেশ করেছে, ফরমাইশ করেছে, ঠিক নেবে ঠিক। নির্দেশটা কি? নির্দেশটা হলো তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, তাকে ব্যতীত অন্য কারো বন্দেগি করা যাবে না, তার উপাসনা ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, তার তসবিহ ছাড়া অন্য কারো তসবিহ করা যাবে না, ঠিক না বেঠি? তার হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না, তার বন্দেগি ছাড়া অন্য কারো বন্দেগি করা যাবে না, তার নির্দেশ ছাড়া অন্য কারো নির্দেশ মানা যাবে না, ভারতের নির্দেশ মানা যাবে না, ডব্লিউবিসির নির্দেশ মানা যাবে না, কসাই মুদি জমানার আবু জাহেল তার নির্দেশ মানা যাবে না, ঠিক না বেঠি? আমার প্রাণের বায়রা বাংলাদেশের মধ্যে অনেক অনেক নতুন মুফতির আগমন, ঠিক না বেঠি? আমরা 12 বছর পরে, 14 বছর পরে, 16 বছর পরে, 15 বছর পরে আমরা ফতোয়া দিলে, আমরা মাসআলা বয়ান করলে পাবলিক মাসআলা জানতে চায়, কিন্তু আমরা অনেক গবেষণা করে, আমরা যাচাই বাছাই করে আবার মুফতি বিভাগে ফোন দেয়, মুফতি বোর্ডে ফোন দেয়, মোতালা করি, সাধ্য মতে চর্চা করি, বারবার দেখি, এরপরেও বুকটা গাফে বলে কেন? এই জন্য বলে আমার একটা ফতোয়ার উপরে সমাজ চলবে, আমার একটা মাসআলার উপরে সমাজ চলবে, পাবলিক বন্দী তার আমল করবে, এই আমলটা করবে, আমার কথা শুনে, যদি আমার কথাটা সহি না হয় তাহলে তারা পদভ্রষ্ট হবে, ঠিক না বেঠি? আমার পনের সারা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে যেখানে সম্মানী কম্পা, কিন্তু তারা ওই জায়গাগুলি ছাড়ে না যেন ওই এলাকার মানুষগুলি হক কথাগুলি বুঝে এবং হকের মিশনে ভর্তি হয়ে যায়, ঠিক না বেঠি? আমার প্রাণের বায়রা, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এমন কিছু মানুষ আছে, নাম বড় সুন্দর, টুপিও বিশাল বড় টুপি লাগা, জুচ্ছা গাব্বন আছে, জুব্বা আছে, কিন্তু চ্যানেলে প্রোগ্রাম করার আশায়, ইসলামিক ফাউন্ডেশনে কিছু চাকরির ফদ পাওয়ার আশায়, এবং কিছু চ্যানেলে প্রোগ্রাম পাওয়ার আশায়, এবং কিছু ফদ পাওয়ার আশায় তারা এমন কিছু কথাবার্তা বলে যেই কথাগুলি কোরআন এবং হাদিস সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? নাম বড় সুন্দর, নাম বড় সুন্দর, হাসানুল হক নামটা খারাপ বৈশা, নামটা খারাপ, কিন্তু এমন কিছু বিষয়ের পক্ষে সে সাপোর্ট দিচ্ছে যেগুলি ডাইরেক্টলি আল্লাহ কোরআন দ্বারা, কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারা নবী ডাইরেক্টলি হারাম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খানা খাইতেছিলাম এলাকার অনেক মুহাদ্দিসিন ইকরাম, মুফতিনে ইকরাম, উলামায়ে ইকরাম, মসজিদের ইমামগণ বসা ছিলেন, কিছু কথা শুনলাম যে আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে যারা আছে আলহামদুলিল্লাহ খুব মিলেমিশে আপনাদের মসজিদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, নাম কি? মাওলানা আব্দুল মান্নান সাহেব, তো হুজুরে সবার সাথে আলহামদুলিল্লাহ, সবার সাথে আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, সুন্নি নাই, ওয়াহাবি নাই, সবার সাথে মিলে মহব্বতে হেকমতে কৌশলে সবার সাথে চলাফেরা করতেছে, হেকমতে কৌশলে কোরআন হাদিসের কথাগুলি নবীর অমীয় বাণীগুলি ইনি প্রচার প্রসার করছেন, ঠিক না বেঠি? আসলে তো এমনই হওয়া চাই, এমনই হওয়া চাই,
ভাগাভাগি আজকে আমাদের মধ্যে ভাগাভাগি দেখে, আমাদের মধ্যে বিভক্ততা দেখে আজকে সারা পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদগুলি, সারা পৃথিবীর সমস্ত বুদ্ধগুলি তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং আমাদেরকে নিয়ে তারা উপহাস করে, ঠাট্টা করে, মজাক করে, ঠিক না বেঠি? আজকে আমাদের মধ্যে ভাগাভাগি কে লম্বা টুপি পরছে, কে বাইটা টুপি পরছে, কে কালা টুপি পরছে, কে লম্বা জুব্বা পরছে, কে বাইটা জুব্বা পরছে, দেখেন এগুলি কিন্তু আলামত, কোনো সমস্যা নাই। আমাদের ফ্রেশ মাইন্ড থাকলে আমরা কিন্তু এমন আর চোখে তাকাইতাম না, প্যারা চোখে তাকাইতাম না, ঠিক না বেঠি? শাস্তি তো হবে। একজন নামাজ পড়ে না, একজন রোজা রাখে না, একজন হজ করে না, একজন যাকাত দেয় না, তাকে যদি আমি আপনি করা বাসাই কর্কশ বাজাই বুঝাই, তাইলে কিন্তু সে লাইনে আসবে, লাইনে আসবে না কি? লাইনে আসবে না, বরং ভিতরে জিদ ভরবে, আরে আমার যখন উল্টা পাল্টা বলে আমি নাকি জাহান্নামি, আমার নাকি কোনো কাজ হবে না, আমার দ্বারা কোনো কাজ হবে না, আমার দ্বারা ইসলামের কাজ হবে না, গালমন্দ করে যা নামাজ পড়তামই না, ঠিক না বেঠি? এজন্য এমন না করে সবাইকে ফিটে হাত দিয়ে বুঝাইয়া সমঝাইয়া, বড় ভাই ছোট ভাই বইলে সকলকে কাজের মধ্যে জোরাই দেওয়া, এটা হলো আলেমুল আমাদের কাজ, এটা হলো খাঁটি মুত্তাকির কাজ, এটা হলো আল্লাহ ওয়ালাদের কাজ, এটা হলো উলিদের কাজ, এটা হলো নবী প্রেমিকদের কাজ, ঠিক না বেঠি? আমার প্রাণের বাইরে শুধু তারা আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও আমার নবীজি আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করে না, এটা হলো এক নাম্বার কর্মসূচি। কয় নাম্বার বলেন? এক নাম্বারের ভিতরে আরেকটা অংশ আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আমিন বলে, ও পৃথিবীবাসী, ও বিশ্ববাসী, ও মানব জাতি, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো রে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে ছয়টা কর্মসূচি দিয়েছি, কয়টা? ছয়টা কর্মসূচি দিয়েছি, ছয়টা আমল দিয়েছি, ছয়টি দিক নির্দেশনা দিয়েছি, ওই ছয়টি আমল, ছয়টি কর্মসূচি, ছয়টি দিক নির্দেশনা, ওই সমস্ত বলেছি তোমরা মানতে পারো, বুঝতে পারো, আর আমলে বাস্তব রূপ ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য অবধারিত, সুবহানাল্লাহ। এক নাম্বার কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মানে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে কি করা? ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বয়জন দুই নাম্বার হলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আ'দুহুমা আও কিলাহুমা, আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আমিন বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আ'দুহুমা আও কিলাহুমা, তাদের কেউ আও কিলাহুমা বা উভয়জন যদি তোমার জীবদ্দশায় পৌর অবস্থায় পৌঁছে, মানে বার্ধক্যে উপনীত হয়, মানে বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, মানে বুড়া এবং বুড়ি হয়ে যায়, যখন কোনো শক্তি গায়ে থাকে না, ঠিক না বেটি? মানে অকিজ হয়ে যায়, তাদের দাবি দাওয়া বেড়ে যায়, তারা বিচি বিচি কথা বলে ফিরি ফিরি করে, ঠিক না বেটি? মানে পিতামাতা এমন একটা সময় যখন চলে আসে, 80 এবং 90 হয়ে যা, 50-এর কাছাকাছি হয়ে যা, তখন তাদের ব্রিন্ডা, তাদের নলেজটা বাচ্চাদের মতো, শিশুদের মতো হয়ে যা, শিশুদের মতো হয়ে যা, ওই সময় দেখা যা আমরা ছেলে মেয়ে যারা আছি আমাদের কাছে ফেরাফেরি করলে আমরা উল্টা পাল্টা করি, বিরক্ত হয়ে যাই, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলে, আরে বান্দা ওই সময় তুমি উল্টা পাল্টা করতে পারতে না, ওই সময় তুমি উল্টা পাল্টা করবা না, কারণ ওই যৌবন বয়সে দেখা যা তোমার পিতা মাতার শক্তি থাকার কারণে যখন তোমাকে একটা নির্দেশ দেয়, তোমাকে একটা আদেশ দেয়, তখন তুমি মানতে বাধ্য থাকো, ঠিক না বেঠি? তো দেখা যা যখন পিতা মাতা বুড়া এবং বুড়ি হয়ে যা, তখন উল্টা পাল্টা হওয়াটা স্বাভাবিক, পিতা মাতা যখন বুড়া এবং বুড়ি হয়ে যা, ওই সময় যেন আমরা যৌবনকালে যেমন ভালো আচরণ করেছিলাম, বৃদ্ধ হওয়ার পরেও এবং বৃদ্ধা হওয়ার পরেও যেন আমরা ভালো আচরণ করতে পারি, এজন্য হুকুম কা, ঠিক বলেন, হুকুম কা, আরো জোরে হুকুম কা, আমার পরে
শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালা তাকুল লাহুমা তবে তাদেরকে উফ শব্দটি বলো না, মানে এমন কোন আচরণ করো না, এমন কোন শব্দ উচ্চারণ করো না, এমন কোন খারাপ আচরণ করো না, এমন কোন ব্যবহার দেখাইও না, যে ব্যবহারটা দেখে যে কথাটা শুনে তোমাদের মায়ের এবং আব্বার মন থেকে উহ আহ জাতীয় কোন ভাব চলে আসে, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, পিতা মাতার সাথে তোমরা সদ্ব্যবহার করবে, পিতা মাতার যদি তোমরা সদাচরণ করবে ও সদাচরণ করবে না, ঠিক না বেঠি? হুকুম কার? আমার প্রাণের ভাই শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে উল্টা পাল্টা করা যাবে না, এখন কি আচরণ করতে হবে আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন আমার প্রাণের ভাই। তোমরা নম্র সুরে কথা বলবে, তোমরা ভদ্র সুরে কথা বলবে, তোমরা নত জানু হয়ে কথা বলবে, সুবহানাল্লাহ, মানে শিষ্টাচার পূর্ণ কথা বলবে, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার প্রাণের ভাই। অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে পিতামাতার সামনে গেলে বুক টান করে চলে, কর্কশ ভাষায় কথা বলে, উল্টা পাল্টা করে, এবং মানে যেমন ভালো লাগছে না পিতামাতার অর্ডার দিলে মন ভালো লাগছে না, এমন কিছু আচরণ আমরা দেখাই, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক বলে না পিতামাতার সামনে গেলে তোমরা কি করতে হবে, বলে তোমরা তোমাদের আওয়াজকে একদম নিচু করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যখন তাদের আব্বা আম্মার সামনে যাবে তখন তারা যেন মানে মাথাটা নত করে যায়, মানে সাদরে মাথা নত করে দে, এর মানে হলো বালু বাসার যাতে মাথা নত করে দিবে, সুবহানাল্লাহ। মিনার রহমা বলে মুফাসসিরিন ইকরাম এদিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ পিতামাতার সাথে নম্রতা ও ভদ্রতা একমাত্র করতে হবে, কার জন্য? সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের পিতামাতাকে মানে ভালো ব্যবহার করে অথবা খেদমত করে সেবা শুশ্রূষা করে ওনাদের দুঃখে সুখে পাশে দাঁড়িয়ে আমরা সমাজের মধ্যে বলাবলি করি, আমি আমার আব্বার খুব খেদমত করি, আমার আম্মার খুব খেদমত করি, আমার আব্বা আম্মার খুব টাকা পয়সা দেই, হ্যাঁ মানে যাকে লৌকিকতা বলা হয়, কি বলা হয়, লৌকিকতা, রিয়া উন্নাস, অর্থাৎ লোক না দেখাইতে হবে, মানুষকে দেখাইয়ে এমন খেদমত করা যাবে না, অর্থাৎ খেদমত করার পরে কারো কাছে বলা যাবে না, কারণ নামাজ যেমন আল্লাহর জন্য, রোজা যেমন আল্লাহর জন্য, যাকাত যেমন আল্লাহর জন্য, হজ যেমন আল্লাহর জন্য, প্রত্যেকটা ফরজ ওয়াজিব সুন্নতি মুয়াক্কাদা মুবা মুস্তাহাব নফল আদনা থেকে আদনা চুট্টু থেকে চুট্টু প্রত্যেকটা আমল যেমন আল্লাহর জন্য করতে হবে, তদ্রুপ পিতামাতাকে খেদমত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, ঠিক না বেঠি? আমার ভাই জান অনেক সময় দেখা যা আমরা খেদমত করে সেবা শুশ্রূষা করে আমরা মানুষের কাছে বলা বলি করি, এমনটা করা যাবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু তা না, আল্লাহ পাক যে সমস্ত আমলগুলি যে একমাত্র আল্লাহর জন্য করতে হবে তার সম্পর্কে কোরআন দ্বারা দলিল আছে, ঠিক না বেঠি? 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছে, সূরাতুল আনআমের মধ্যে سوكي ومحياي ومماتي لله رب العالمين قل يا محمد صلى الله عليه وسلم إن صلاتي أغنو بجي
আপনি বলুন, আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি একমাত্র কার জন্য, ওয়া মাহইয়ায়া আমার আপনার বেঁচে থাকা জীবিত থাকা কার জন্য, ওয়া মামাতি মরে যাওয়া কার জন্য, ও আমার প্রাণের ভাই যদি আল্লাহর জন্য হয়ে থাকে সমস্ত ইবাদত আল্লাহর জন্যই করতে হবে, মানুষ দেখানোর জন্য করা যাবে না, কারণ যে ইবাদতটা মানুষ দেখানোর জন্য করা হয় ওই ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছবে না, ঠিক না বেটি? আমার বারের ভাই শুধু তারা কোরআন পাকের মধ্যে অন্যত্র আছে, মুনাফিক যারা তারা হলো একমাত্র লৌকিকতা করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য জানাইয়া জানাইয়া যাকাত দেয়, ঠিক না বেটি? আমার ভাইজান সমস্ত কাজ যেহেতু আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ পাক বলে মুনাফিকের খাসলত অনেকটা, অনেকগুলো খাসলত আছে, অনেকগুলি অভ্যাস আছে, এর মধ্যে একটা অভ্যাস হলো তারা জিকির করে না, যখন জিকির করে তখন তারা অতি অল্প করে, নাউজুবিল্লাহ বলেন। আমার প্রাণের ভাই ফার্স্ট নাম্বার ফারা 20 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইযা কামু ইলা সালাত কামু কুসালা ইরা মুনাফিক যারা এদের খাসলত হলো ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা যখন নামাজের জন্য দাঁড়ায়, নামাজের জন্য দণ্ডায়মান হয়, নামাজের জন্য খাড়া হয়, নামাজের প্রস্তুতি গ্রহণ করে, কামু কুসালা তখন তারা অলস মনে দাঁড়া মানে অলস মনে খাড়া হয়, অলস মনে দণ্ডায়মান হয়, কুসালা ইরাউনান্না, আর তারা যখন ইবাদত করে একমাত্র মানুষকে দেখানোর জন্য করে, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর তারা জিকির করে না ইল্লা কালিলা, তবে অতি অল্প। আমার প্রাণের ভাই আমার নামাজের উদ্দেশ্য না, নামাজ আমার সাবজেক্ট না, নামাজ আমার বিষয় না, যেহেতু প্রাসঙ্গিক বিষয় এসে গেছে এখানে কতক্ষণ বলছি এই জন্য যে মুনাফিকের খাসলত হলো মানুষকে দেখানোর জন্য করা, আর আল্লাহওয়ালার খাসলত হলো একমাত্র আল্লাহর জন্য করা, ঠিক না বেঠি? আমার প্রাণের ভাই শুধু তা না, কোরআন পাকের এই পাঁচ নম্বর মিসদাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াখফিদু লাহুমা জানা হাযুল্লি মিনার রাহমা, আল্লাহু আকবার বলেন। এই পাঁচটা কর্মসূচি হলো আমার আপনার পিতামাতা যখন দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জীব দশায় এই পাঁচটা কর্মসূচি আমল করতে হবে, ঠিক না বেঠি? আর যখন আমার আপনার আব্বাজি আম্মাজি মারা যাবে, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে, তখন আপনার তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, ওনাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহর দরবারে ওনাদের গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং ওনাদের জন্য সাধ্যমতে আল্লাহর রাস্তার মধ্যে এরকম ভাবে কিছু খরচ করতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, আমার সাথে সকলে বলবেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার প্রাণের ভাই আল্লাহ রাব্বুল আমিন শিক্ষা দিলেন, ও পৃথিবী মানব জাতি তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা যখন দোয়া করবা তোমাদের আব্বার জন্য আম্মার জন্য, তখন তোমরা এই দোয়াটা করবা, আমার প্রাণের ভাইয়েরা আল্লাহ রাব্বুল আমিন
অনেক দোয়া শিক্ষা দিয়েছেন অনেক নবীদেরকে, কিন্তু যত শিক্ষা বলে দিয়েছেন যত দোয়া শিক্ষা দিয়েছেন এর মধ্য থেকে অন্যতম দোয়া পিতা মাতার জন্য এই দোয়াটা ঠিক না বেঠি? পরের সকল আমার প্রাণের অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর দোয়াটা বললেন কিন্তু এই দোয়াটার অর্থ একটু বলে দেন, এই দোয়াটার অর্থ যখন একটু বলবেন তখন হুজুর জানলে বুঝলে, তখন দোয়াটা যখন জানবো এবং বুঝবো, অর্থ জানবো বুঝবো, অর্থ যখন সম্পর্কে যখন অবগত হব অবহিত হব হুজুর, তখন মায়া লাগবে মহব্বত লাগবে আমার প্রাণের ভাই। এই প্রশ্নটা ভিতরে থেকে যা ঠিক না বেঠে? আমার ভাইয়া যান আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়াকুল এবং বলো রাব্বি, রাব্বি মানি রাব্বি শব্দের আগে দিয়া তুর্কি বেরে দৃষ্টি কোন দিকে, এখানে রাব্বি মূলত ইয়া রাব্বি ছিল, ইয়া মানি হরফে নাদা, আমার প্রাণের ভাই ইয়া রাব্বি মানি হে প্রভু ও মালিক ইরহাম হুমা, তুমি আমার আব্বা এবং আমার প্রতি তুমি রহম কর, সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই শুধু তা না, আল্লাহর ভাষা কত কোমল, আল্লাহর ভাষা কত নম্র বিনম্র, ঠিক না বেঠে? আমার প্রাণের ভাই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, কেমন শিক্ষা বলে? এমন শিক্ষা যেই শব্দগুলি বললে, যেই শব্দগুলি জানলে এবং বুঝলে, যেই শব্দগুলি উচ্চারণ করলে আল্লাহর মায়া লাগতে বাধ্য, ঠিক না বেঠি? কামা রাব্বায়ানি সগীরা, ওগো প্রভু আমার পিতা মাতা আমাকে শৈশবকালে যেমন ভাবে লালন পালন করেছে প্রভু, এমন ভাবে তুমি তোমার রহমতের কুলে তাদেরকে লালন পালন করো, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাই সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, ঠিক না বেটে? আবার বলেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নাই তুমি মালি শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক আছে? একমাত্র প্রশংসা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা করতে হবে, আল্লাহর সানা গাইতে হবে, আল্লাহর জন্য প্রশংসা নির্দিষ্ট, ঠিক না বেঠে? আমার প্রাণের বা অর্থটা বলবো শুনবেন যে মনোযোগ দিয়া, আমার প্রাণের ভাই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে النبي صلى الله عليه وسلم من رضي عنه والداه فانا عنه راض النبي বলেছেন সাবি তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো মান রাজি আনহু ওয়ালিদাহু বলে যার উপর তার পিতা মাতা রাজি থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি থাকি সুবহানাল্লাহ কত বড় দামি কথা কত বড় মূল্যবান কথা এই কথার কত বড় নূর কত বড় পাওয়ার এমপি মন্ত্রীর পক্ষ থেকে যদি কোনো একটা কথা বলা হয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে যখন কোনো একটা কথা বলা হয় কোনো একটা বিষয় জানানো হয় তখন এটা আমরা সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি ঠিক না বেঠি? আমার আল্লাহ তো সমস্ত মেম্বারের মেম্বার ঠিক না বেঠি?
আমার আপনার আল্লাহ তো সমস্ত চেয়ারম্যানের চেয়ারম্যান, সমস্ত এমপি এমপি, সমস্ত মন্ত্রী মন্ত্রী, সমস্ত সভা সর বাদশা, যিনি রাজা ধীরাজ, ঠিক না বেঠি? সে আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। যে সমস্ত প্রশংসা, এটা বলতে গিয়ে একটা আয়াত পড়ে আমি আলিফ লাম কত প্রকার, এটা বললে ইনশাআল্লাহ হালকা পাতলা বুঝে আসবেন। আমার প্রাণের ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে আল, এই আল মানে আলিফ লাম, এই আলিফ লাম হলো চার প্রকার। কই প্রকার? এটা গ্রামারের বিষয়, আপনারা বুঝবেন না। সারা পৃথিবীতে 3,500 ভাষা আছে। কই প্রকার ভাষা? 3,500 ভাষা আছে। বাংলাদেশের মধ্যে মাতৃভাষা বাংলা ভাষা, পাকিস্তানের মাতৃভাষা হলো উর্দু ভাষা, পারস্য দেশে ইরান দেশে হলো ফার্সি ভাষা, আর ভারতে হলো কোসাই মুদির দেশে হিন্দি ভাষা, ঠিক না বেঠি? আমার প্রাণের ভাই আরব মিডিল ইস্টে ভাষা হলো আরবি ভাষা, ঠিক না বেঠি? আর ইউরোপ কান্ট্রিতে হলো আপনার ইউরোপীয় ভাষা, ইংলিশ বিশ আছে, আন্তর্জাতিক ভাষা তারা বলেছে ইংলিশ ভাষা, ইংরেজি ভাষা। কিন্তু না না, এটা হলো নাস্তিক মুর্তাদের একটা থিওরি, নাস্তিক মুর্তাদের একটা কথা, তাদের বই পুস্তকে, এমনকি সুতা থেকে সুই পোতা আরম্ভ করে প্রত্যেকটা জিনিসপত্রে ইংলিশ বেশি বেশি ব্যবহার করা হয়, ঠিক না বেঠি? তাদের একটা চাল, যেহেতু জান্নাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি। আমার প্রাণের ভাই, আমার আপনার নবী, প্রাণের নবী, জানের নবী, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, যিনি দুকুলের বান্দার, যিনি রহমতের কান্দার, যিনি শাফিউল মাজদানিন, যিনি রহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার! আমার প্রাণের ভাই, আমার প্রাণের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা তুলে ধরেছেন। আমার প্রাণের ভাই, এখানে আলিফ লাম বলতেছিলাম যে আলিফ লাম কত প্রকার? চার প্রকার। কয় প্রকার? আলিফ লাম চার প্রকার। আলিফ লাম চার প্রকারের মধ্যে এক নাম্বার আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। ইস্তিগরাকি বলা হয় মানে সমস্ত। এর মানে হলো, ব্যাখ্যাটা করলে বুঝবেন, চুরি চুরি করে, ডাকাতে ডাকাতি করে, ছিনতাইকারী চিন্তা করে, কি বলেন, রাহাজানি করে, যত প্রকার গরহিত কাজ আছে, যত প্রকার নির্লজ্জ কাজ আছে, যত প্রকার অশ্লীল কাজ আছে, যত প্রকার খারাপ কাজ আছে, সবগুলি নাস্তিক মুর্তাদরা করে। আর দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলমান আজ এমন কোনো গরহিত কাজ নাই, এমন কোনো নির্লজ্জ কাজ নাই আজকে মুসলমান করে না, ঠিক না বেঠি? নাট্য মঞ্চ কি মুসলমানের কাম ভাই সাহ? নাট্য মঞ্চ কি মুসলমানের কাজ? এরপরে আপনার দোল তবলা বাবা কি মুসলমানের কাজ? আহা, দুঃখ লাগে, মুসলিম দেশ যে দেশে আলহামদুলিল্লাহ স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান, ঠিক না বেঠি? ইনি স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি, এটা স্বীকার করতে হবে। আজকে আমরা তো উনার আসল খাঁটি উত্তরসূরি, যারা আমরা চাই যে উনি মরে যাবার পরে, ওনার মানে মৃত্যু হওয়ার পরে, যারা আমরা চাই ওই কাফেলের পক্ষ হয়ে বলতেছি, শেখ মুজিবুর রহমান সাহেবের আসল উত্তরসূরি যারা, তারা চাই একমাত্র আমরা ওনার নামে মসজিদ করতে, ওনার নামে মিনার করতে, ওনার নামে এরকম ভাবে মাদ্রাসা করতে, মুরিব মিজান মিনার করতে, আর এই সমস্ত মুজিব মিনার করে, মাদ্রাসা করে, মসজিদ করে, উনি কবরে শান্তি থাকবে, ঠিক না বেঠি? আর তারাই তো চা যারা ওনার বাচ্চাটা গুলাম না, এরা ভারতের বাচ্চাটা গুলাম, যারা চা মানে ভাস্কর্য করে, তৈরি করে, মূর্তি স্থাপন করে, ঠিক না বেঠি?
ভাস্কর্য স্থাপন করে আর মসজিদ স্থাপন করে এটা শান্তি পাওয়া যাবে না, ঠিক না বেঠি? আমার ভাইজান ওই দিকে যাব না, যেহেতু আনুষাঙ্গিক বিষয় এসে গেছে, না বললে নই। এখন আর শুন, আমরা সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কেন? আর সমস্ত প্রশংসা তো একমাত্র তার জন্য। এই জন্য বলে আর রহমান যিনি হলেন রহমান, ঠিক না বেটি? আর রহিম যিনি হলেন পরম দয়ালু, ঠিক না বেটি? আমার প্রাণের ওই দিকে যাব না, এখন আসুন আমরা আলোচনাতে ঢুকি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের একজন প্রাণপ্রিয় সাহাবী, যার নাম হলো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি থেকে একটা হাদিস বর্ণিত। আমার প্রাণের ভাই, আমি হাদিসটা বলবো। ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুক ওয়া নারুক। আল্লাহু আকবার বলেন রাসূলের সামনে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী, বিশ্ব নবীর দরবারে একজন ব্যক্তি জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, আলাল মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, বলে সন্তানের উপর পিতা মাতার কি অধিকার রয়েছে? সুবহানাল্লাহ। কে জানতে চাইলেন? একজন লোক জানতে চাইলেন। তো আল্লাহর নবী লম্বা কোনো ব্যাখ্যা না দিয়ে, লম্বা কোনো তফসির না করে, লম্বা কোনো বিশ্লেষণ না করে, ডাইরেক্টলি সংক্ষেপে এমন একটা উত্তর দিলেন যেই উত্তরটা মানে দুইটা ঠিকানার সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। বলবো বাবা, আল্লাহ পাক বলেন সূরা তুশুরা 25 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠার মধ্যে দিয়ে আছে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে বান্দা তুমি ভালো করো এবং ভুরা করে, আরে বান্দা তুমি খারাপ করো এবং ভালো করো, তোমার ঠিক ঠিকানা দুইটা কয়টা? আমরা যত খারাপই করবো আমাদের ঠিকানা হলো জাহান্নাম, আর যত ভালাই করবো সমস্ত ভালাইয়ের ঠিকানা হলো আল্লাহর তৈরি জান্নাত, ঠিক না বেঠি? এই যে আজকে প্রোগ্রাম, আমাদের মুহতামিম সাহেব আব্দুল মান্নান ভাই, প্রিন্সিপাল সাহেব, ও আমার প্রাণের ভাই, ওনার মাধ্যমে ওনাদেরকে, ওনাকে আপনারা সহযোগিতা করছেন, মা বোনেরা সহযোগিতা করছেন, বাচ্চুরি একটা প্রোগ্রাম হচ্ছে, এতে করে হচ্ছে কি কাজে সহযোগিতা হচ্ছে, ঠিক না বেঠি? এলাকাতে আলেম হচ্ছে, এলাকাতে আলেমা হচ্ছে, এলাকাতে মুত্তাকি বাড়ছে, এলাকাতে নামাজি মুসল্লির বাড়ছে, ঠিক না বেঠি? এলাকাতে দাড়িওয়ালা মুসল্লি বাড়ছে, ঠিক না বেঠি? এলাকাতে পর্দা পুশিদাওয়ালি মা বোন বাড়ছে, ঠিক না বেঠি? এলাকাতে নবীর প্রেমী নবীর আশিক বাড়ছে, ঠিক না বেঠি? আমার প্রাণের ভাই, শুধু তা না, এলাকার মধ্যে খাঁটি আল্লাহর গোলাম এই মাদ্রাসা থেকে তৈয়ার হচ্ছে, ঠিক না বেঠি? আমার প্রাণের ভাই, আমি যে আদি চাঁদের সম্মুখে পড়তেছিলাম, আমার প্রাণের ভাই আল্লাহর নবীকে প্রশ্ন করলেন একজন, আল্লাহর নবী তখন লম্বা কোনো উত্তর না দিয়ে, লম্বা কোনো ব্যাখ্যা না করে, লম্বা কোনো তফসির না করে, লম্বা কোনো বিশ্লেষণ না করে সংক্ষিপ্ত উত্তর দিলেন। আমার প্রাণের ভাই কি বলল? বলে কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, শুনে রাখো রে, শুনে রাখো, জেনে রাখো, বলি তোমার পিতা মাতাই তোমার জান্নাত এবং তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। আমার পরিবার, শুধু তার হাদিস পাকের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী মায়ের
নবী, দয়ার নবী, বিশ্ব নবীর জবান মোবারকের ঘোষণা। এটা পৃথিবীর কোন মন্ত্রী ঘোষণা না, পৃথিবীর কোন ইমবির ঘোষণা না, এটা কার ঘোষণা? স্বয়ং মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। ঠিক না বেঠে? আমার পানির ভাই নবীজি বলেছেন, বলি তোমার পিতা মাতা যখন তোমার উপর সন্তুষ্ট থাকবে তখন আসমানের মালিক তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। ঠিক না বেঠে? তোমার পিতা মাতা যখন তোমার প্রতি অসন্তুষ্ট জ্ঞাপন করবে তখন বুঝে নিবা তোমার অশান্তির অন্ত থাকবে না। ঠিক না বেঠে? ও আমার পায়ে ভাই শুধু যায় না, রসুলের প্রসিদ্ধ যাবে এবং চাচাও বঠে, যার নাম হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বলুন তো, শুনবেন ইনশাআল্লাহ। শুনতে রাজি ইনশাআল্লাহ? হাতটা তুলেন না ভাই, সারা সারা দেন না ভাই, নারে তাকবীর দিন ইসলাম, আজকের মাহফিল আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ভাই সাহেব আমার তাকবীর আমি না, অর্থাৎ মাঠের মধ্যে একটু লড়াশোনা দিয়ে আপনাদের অঙ্গানি ভাবটা দূর করবার লাগে আর কি। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণীর ভাই, এই যে একজন যুবক ঘুমায় ঘুমায় শোন শুনতেছে, এবার কি মার ছাড়তেছে না? আল্লাহু আকবার বলেন। আমার প্রাণীর ভাই বলতেছিলাম, আলি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা ক্বালু ওয়াইন নাযরা কুল্লা ইয়াউমিন মি'আত মাররা ক্বাল নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহু আকবার বলেন। রাসূলের সামনে সিদ্ধ সাহাবি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর জবান মোবারকের ঘোষণা। আল্লাহর নবী বলেন বলে যে সন্তান এবং সন্ততি, যে ছেলে এবং মেয়ে নাযরা রাহমাতিন তার পিতা মাতার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ, কিসের দৃষ্টি? কিসের দৃষ্টি মানে সুদৃষ্টি, রহমতের দৃষ্টি মানে ভালো দৃষ্টি, সুনজরে থাকানো, টেরা চোখে না থাকানো, কানজরে না থাকানো, বা কানজরে না থাকানো। ঠিক না বেটি? বেগম সাহাবার কথা শুনে, স্ত্রীর কথা শুনে, কান ফরা শুনে অনেক সময় দেখা যায় আমরা উল্টা পাল্টা করে থাকি। ঠিক না বেঠিক? এমনটা করা যাবে? লম্বা ভাই সাহেব বলতেছি না, সময় কম, আবার সামনে কিছু মনে কাজও আছে, ইঙ্গিত পাইছি তো। যাক, বলতেছিলাম কারো কোনো কান ফরা সোজা যাবে না। আপনার পিতাকে আপনার সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তাকে আদর আপ্যায়ন করতে হবে, এটা কোনো না নাই, ইসলামে কোনো নিষেধ নাই। আর আপনার মাতা এবং পিতাকেও ওনাদের মাতা পিতা হিসাবে যে সম্মান এবং ইজ্জত করা দরকার, ওনাদেরকে ওনাদের মর্যাদার দৃষ্টিকোণ থেকে মর্যাদা করতে হবে। ঠিক না বেঠি? পিতা মাতার কথা শুনে স্ত্রীকে মারধর করা যাবে না, নির্যাতন করা যাবে না, নিপীড়ন করা যাবে না, অত্যাচার করা যাবে না। আর স্ত্রীর কথা শুনে, বউয়ের কথা শুনে আপনার আপনার আম্মাকে এবং আব্বাকে নির্যাতন করা যাবে না। আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর শান নবী, তিনি বলতেছে নাযরা রাহমাতিন, মানে যে সন্তান এবং সন্ততি তার পিতা মাতার দিকে নাযরা রাহমাতিন, মানে দয়ার দৃষ্টি নিক্ষেপ করে, মানে ভালো নজরে থাকা, মানে আদর আপ্যায়ন নিয়ে, মানে মহব্বত নিয়ে, ভালো বলে আমার আম্মা আজি উনি, উনি আমার আব্বু, উনি আমার পিতা, উনি আমার মাতা। মা চেপ্তা হতে পারে, মা কালো হতে পারে, মা পেঁচা হতে পারে, মা বিশ্রী হতে পারে, কিন্তু আমার আপনার তো মা। ঠিক না বেঠে? আমার প্রাণের মা আপনার পিতাও শিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে, আনপড় হতে পারে, নিরক্ষর হতে পারে, কিন্তু আমার তো আপনার তো পিতা। ঠিক না বেঠি? ইনি তো আমার জন্মদাতা পিতা, ইনি তো আমার জন্মদাতা মা। ঠিক না বেঠে? আমার ভাইজান শুধু তা না, এখন যদি আমি আপনি রহমতের নজর তাকায়, রহমতের দৃষ্টি নিক্ষেপ করি, প্রতিদান আল্লাহ কি দিবে? আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী, তিনি বলেছেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যেমন
যেমন বড়, আল্লাহর নবীর মন তত বড়, ঠিক না বেঠি? আল্লাহর নবীর মাধ্যমে যত হাদিয়া যত ঘোষণা আমরা পেয়েছি আমাদের জন্য, আমি তো মনে করি, আমি মনে করি না, কোরআন হাদিস প্রমাণ করে আমরা সমস্ত নবীদের চেয়ে বেশি, আমার আপনার নবীর মাধ্যমে সবচেয়ে বেশি আমরা বড় হাদিয়া পেয়েছি, ঠিক না বেঠি? আমার ভাইজান, কারণ কোন নবীর যুগে পাঁচ অক্ত নামাজ ছিল না, ঠিক না বেঠি? দুই অক্ত নামাজ ছিল, তিন অক্ত নামাজ ছিল, লবণ নামাজ ছিল, কিন্তু আমার আপনার নবী আগমনে, শুভ আগমনে সমস্ত নামাজের বিধিবিধানগুলি হুকুম আগামগুলি ক্যান্সেল করে, ডিলেট করে, একমাত্র আমার আপনার জন্য পঞ্চাশ অক্ত ক্যান্সেল করে পাঁচ অক্ত বরাদ্দ করেছেন, ঠিক না বেঠি? আমার প্রাণের মা, আল্লাহর নবী বলে ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন, বলে প্রতিটি সুনজরের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জাতান মাবরুরা, প্রত্যেকটা ভালো সুনজরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় ও ছেলে ও মেয়ে একটা মাকবুল হজের নেকি লিখে দেবে। আমার প্রাণের ভাই, চারটিকারের বিষয় না, সাধারণ কথা না, আল্লাহর নবীর ঘোষণা। এটা কোনো এমপি মন্ত্রী কোনো সময় ঘোষণা দিলে এটা উল্টা পাল্টা অনেক বিষয় কম বেশ কি বলেন, কারণ ওয়াদা এগুলি নির্বাচনী কথা, বুঝেন না? নির্বাচন যখন আসছে মনটা গলাইলে এসে আপনার মনটা গলাইলে ভুট্টা ফল দিব, নির্বাচন গেছে গা, হ্যাঁ শেষ, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ নবী কেমন নাকি, যে ঘোষণা দিয়েছেন এটা বাস্তবায়ন করেছেন, ঠিক না বেটি? আমার পাঠের ভাই, শুধু তা না, আল্লাহ নবীর সাহাবিরা এই যখন ঘোষণা পেয়ে গেলেন তখন মনটা তো অনেক বড় হয়েছে গো ভাই সাহেব, বড় হইয়া ভাগ ভাগ হইয়া খুশিতে ভাগ ভাগ হইয়া, তখন তারা বললো গো আল্লাহর নবী একটা নজর দিলে যদি, একটা সুনজর দিলে যদি এমন সব লিখে দেন আল্লাহ, তাহলে প্রতিদিন যদি কেউ তার পিতামাতার দিকে তাকাইয়া এরকম ভাবে 100 বার তাকাই, কেউ 50 বার তাকাই, কেউ 60 বার তাকাই, তাহলে কি এরকম ভাবে সব হবে? সুবহানাল্লাহ, কেমন আবেগ ছিল রসূলের সাহাবীদের, অভ্যাস ছিল কোন একটা আমলের কথা শুনলে বারবার প্রশ্ন করত, বারবার প্রশ্ন করত, আর জানার পর এই কথা বলতো আল্লাহু আলামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ, আমার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, ডানের মালিক যেই আল্লাহ, বামের মালিক সেই আল্লাহ, শুধু লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর বলেন। আমার প্রাণের ভাই, বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবীরা, সমস্ত সাহাবীরা উপবিষ্ট ছিলেন, বসা ছিলেন, এই ঘোষণা শুনে, আল্লাহর নবীর ঘোষণা শুনে, আল্লাহর নবীর এত বড় সংবাদ শুনে আল্লাহর নবীর সাহাবীরা অনেক ভাগ ভাগ হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আর খুশির তো বিষয়, ঠিক না বেঠি? আমার প্রাণের মায়ানে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কালু ওয়া ইন্না যালা কুল্লা ইয়াউমিন মি'আতু মাররা, আবু নবীজি কেউ যদি প্রতিদিন দৈনিক 100 বার তার পিতা মাতার দিকে তাকায় তাহলে কি আল্লাহ 100 মাকবুল হজের নেকি লিখে দেবেন? তো আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালা নাআম আল্লাহু আকবার, এর মানে হলো ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহর নবী বুঝাইতে চেয়েছেন, আরে আমার স্বামী, আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ ধনী,
ঠিক না বেঠি? ২৬ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা সূরাত মুহাম্মদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও আমার ভাই, ওয়ার্ড ভিত্তিক ধনী আমরা দেখি, ইউনিয়ন ভিত্তিক আমরা ধনবান ব্যক্তি দেখি, ধনাত্মবান ব্যক্তি দেখি, ধনী ব্যক্তি দেখি, টাকা পয়সার মালিক দেখি, ঠিক না বেঠি? জেলা পর্যায়ে ধনী দেখি, থানা ভিত্তিক ধনী দেখি, বিভাগীয় পর্যায়ে আমরা ধনী দেখি, পৃথিবী বিখ্যাত ধনী দেখি, কিন্তু এদেরকে ধনী বানিয়েছেন কে বলেন? আল্লাহ মুহূর্তের জন্য এদেরকে সাসপেন্ড করতে পারে কিনা? পারে যে এটাই নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কারণ জায়গা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন যে পারে এই কথা আল্লাহ বলে দিয়েছে, ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন আল্লাহ, তিনি কেমন স্রষ্টা, তিনি কেমন মালিক, তিনি সমস্ত বিজয়ের উপর ক্ষমতা রাখে, ঠিক না বেঠি? যিনি একচ্ছত্র মালিক, আল্লাহু আকবার। আমার বাড়ির মা শুধু তা না, অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন বলেছেন, ও আমার প্রাণের সাহাবীরা তোমরা শুনে রাখো, হাদিসটা হলো হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد لولده الله اكبر বলেন রাসূলের প্রদত্ত জমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরতে আবু হুরায়রার জীবনী বললে সারা রাত চলে যাবে, দিন চলে যাবে। ও আমার প্রাণের ভাইরা, ওই দিকে যাব না, একটা শুধু হালকা টাচ দেই, হযরতে আবু হুরায়রা কেমন ছিল? আসহাবে সুফফা, মানে আসহাবে সুফফা কাকে বলা হয়? মানে নিরিবিলি স্থানকে বলা হয়, যেখানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে দরবারে নববীতে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ, কোন কোন সাহাবায়ে কেরাম মুহূর্তের জন্য চলে যেত, খাওয়া দাওয়া করত, উঠা বসা করত এবং প্রয়োজন বুঝে চলে যেত, কিন্তু হযরতে একমাত্র সাহাবি, এমন সাহাবি হযরতে আবু হুরায়রা, তিনি মুহূর্তের জন্য কোনিকের জন্য রাসূলের সাহাবত ছেড়ে রাসূলের দরবার ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ, আমার প্রাণের ভাই, উনাকে প্রশ্ন করা হতো, আপনি কেন নড়াচড়া করেন না, আপনি কেন যান না? তখন তিনি উত্তর দিত, আমি যদি চলে যাই খানা খাবার জন্য, আর ওই সময় যদি আল্লাহর নবী চলে আসে আর একটা হাদিস বর্ণনা করে ফেলে, আর এই হাদিসটা যদি আমার কাছ থেকে আ চলে যায়, মানে আমি না শুনি, তাহলে কিয়ামত পর্যন্ত যদি আলিমওয়ালা উম্মত আছে তাদের কাছে তো পৌঁছবে না। সুবহানাল্লাহ, এটি প্রমাণ করে দিয়েছে ওনার ভিতরে রাসূলের প্রেম আর ভালোবাসা সবচেয়ে বেশি ছিল, ঠিক না বেঠি? ছোট্ট একটা কাহিনী বলি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রাণের ভাই, ইনি একদিন নই দুই দিন নই প্রায় সময় মক্কা এবং মদিনার পথে পড়ে থাকতেন। হযরত ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী, তারা পা লাগাতো। আর কেন লাগাতো বলি, মির কি বেমার আছে না? মির কি বেমার, ব্যারাম কোন আপনারা নাকি? এটা আলামত কি ভাই সাহেব? আলামত কি? বাপডা উঠলে গরে বগরে গো, ঠিক না বেঠি? মানে কোনো অবস্থায় বস থাকে না, ঠিক না বেঠি? অবশ হয়ে যাও তো। এনাকে প্রশ্ন করা হতো, আপনার মির কি বাবার কিনা, ব্যারাম কিনা? তখনই বলতে, না আমার পেটের খিদায় তারা যাতো নাই, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, এই বেশি থেকে বেশি অনাহারে থাকার কারণে, বুকা ফাঁকা থাকার কারণে আজকে আমার এই অবস্থা। বলে কেন? বলে আমি তো ওই আগের কথাটাই, বলে আমি একটু মুহূর্তের জন্য দরবার থেকে সরি না, যদি আমার কাছ থেকে একটা হাদিস চলে যায়। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি ওনার থেকে হাদিস বর্ণনা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহু আকবার বলেন, পাঁচ হাজারের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন, আমার ভাইজান, এই প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষেপে জীবন, হালকা বা টাচ দিলাম আমার বাড়ির মায়ের,
শুন, এত জলিলুল কদর সাহাবী, আজাল্লে সাহাবী, আকাবির সাহাবী, এত বড় শান ওয়ালা মান ওয়ালা সাহাবী থেকে বলুন তো। তিনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوه المظلوم ودعوه المسافر ودعوه الوالد لولده الله اكبر বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহু তিনি বলেছেন বলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে অবশ্যই গৃহীত হয়ে থাকে। সুবহানাল্লাহ, মানে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে থাকে, আল্লাহর দরবারে পৌঁছে থাকে, মানে আল্লাহ ফিরত দেন না, আল্লাহ দূর করে দেন না। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই তিন ব্যক্তি কারা কারা জানা দরকার কিনা? অবশ্যই জানা দরকার। হতে পারে গো এই তিন প্রকারের ব্যক্তির ভিতরে আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি, আমাদের সুফিক ভাইও পড়তে পারে, এই যে হাফেজ উলিউল্লাহ পড়তে পারে, এখানে যারা বসে আছেন এবং বাড়িতে আমার মা বোনেরা যারা শুনতেছেন এনারাও পড়তে পারে, ঠিক না বেঠি? এজন্য আমার প্রাণের ভাইয়েরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি একটা কথা ছুটে যায়, ওই কথাটা ছুটে যাওয়ার পরে আমি আপনি কোরআন এবং হাদিসের বয়ান থেকে কমিকামা হয়ে গেল, ঠিক না বেঠি? তিন প্রকার ব্যক্তি হলো দাওয়াতুল মাজলুমি, এক নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি মাজলুম, মানে মাজলুমের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মাজলুম কাকে বলে? তিনি যে কেউ কারো দ্বারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছেন তাকে মাজলুম বলে। এখন মাজলুমের দিকে বলে, মাজলুমের ব্যাখ্যা দিলে, মাজলুমের তফসির করলে বহু দিকে কথা যাবে। ওই দিকেই পয়েন্টটা রেখে দিলাম। বর্তমান প্রেক্ষাপটে বহু মানুষ মজলুম হয়ে, নির্যাতিত, নিপীড়িত, মাজলুম অবস্থায় হয়ে জেলে এবং সেলে বছরের পর বছর খাটতেছে, মানে তাদের পাশে কেউ দাঁড়ানোর মতো নাই। এটা এলাকায় এলাকারও হতে পারে, আমাদের ব্রাহ্মণ বাড়িয়ারও হতে পারে, যে কোনো এলাকারও হতে পারে, এর মধ্যে আলেমও হতে পারে, আবার অন্য অন্য ব্যক্তিরাও সাধারণ পাবলিকও হতে পারে। কোনো অপরাধ নেই, নিরপরাধ, কোনো অন্যায় নাই, কোনো অন্যায় নাই, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, পরহেজগার মানুষ, মুত্তাকী মানুষ। এই জেলে 10 বছর থাকার পরেও, 15 বছর থাকার পরেও, 20 বছর থাকার পরেও আর ফাঁস অর্থ নামাজ কাদা হচ্ছে না, শুধু তা না, তাহাজ্জুদও কাদা হচ্ছে না। সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে কলম ধরাও কাদা হচ্ছে না। সুবহানাল্লাহ। এমন আল্লাহওয়ালা এবং খাঁটি আল্লাহর গুলাম বহু নিরপরাধে জেলে এবং সেলে বছর কি বছর কাটতে আসেন কি? আহা, শুধু তা না, ফাস্টার ছেলে দেখলে ভাই সাহেব আর ধন সম্পদ লাগে না, ঠিক না বেটি? পাঁচটা ছেলে দেখলে, 10টা ছেলে দেখলে মনে করি এলাকার যত দুন খেত আছে, খেত খামার আছে, বাড়ি ঘর আছে তারই। আবার সবাই না, কিন্তু সবাই নাকি, সবাই না এ বলি থাকে, যখন মেয়ে হয়, কন্যা সন্তান হয়, তখন খুব নারাজ, খুব নার্ভাস, খুব বেসার, মনটা খুব খারাপ, চেহারা মধ্যে খুব মলিন। শুধু তা না, মারধর করে স্ত্রীকে, বেগম সাহাবাকে, ঠিক না বেটি? প্রতিকারী কন্যা সন্তান জন্ম দেশ ব্যর্থমিস আছেন, এমন আছে কিনা? আচ্ছা, কন্যা সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? এটা কি আমার মুখের চাপা? আল্লাহর কালাম তার দুলি, সূরা তো সূরা 25 নম্বর ফারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা দান করি কন্যা সন্তান, আমি আল্লাহ যাকে ইচ্ছা দান করি পুত্র সন্তান, কিন্তু এখানে কারো কোনো পৃথিবীর কোনো হাত নাই। আমার প্রাণের ভাইয়েরা প্রাসঙ্গিক বিষয়ী, গাতব্য বিষয়ী চলে আসছে, না বললে নেই বলে ফেলছি। এখন আসুন, আমরা বলতেছিলাম যে মাজলুম, ঠিক না বেঠি? অনেক সময় দেখা যায় যে আইল কাডা লাইল কাডা, গরিব মানুষ, ছেলে মেয়ে কেউ নাই, খুব নিরীহ মানুষ, তাকে বাড়ির থেকে উৎখাত করে দেয়, ঠিক না বেঠি? গায়ে শক্তি আছে, জলের জোর আছে, হ্যাঁ,
টাকা পয়সা আছে, এখন তার তো কেউ নাই, এই জন্য সবাই মিলে তারে মাত্র যাতে, ঠিক না বেটি? এটা কার খাসলত? শয়তানের খাসলত। কার খাসলত? শয়তানের খাসলত। এমন মাজলুমের ব্যাখ্যা দিলে বহু ব্যাখ্যা হতে পারে, যেগুলি আমার আপনার গায়ে পড়তে পারে, আপনার গায়ে পড়তে পারে, কোনো পার্টির গায়ে পড়তে পারে, ওই দিকে যাব না। এমনি দেশের পরিস্থিতি অনেক খারাপ, এক নতুন নতুন মুফতির আবির্ভাব হচ্ছে, একজন বলতেছে ওয়াজ এবং নসিহত এটা হারাম এবং এগুলি শোনা যাবে না, এগুলি গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, নাম কইলে চিন্না লাগবে, কইতাম না ভাই সাহেব, এমনি তো আগুন দাও দাও করতেছে। আল্লাহ, কেমন মানুষ হইলে এবং ওনার ইমানটা কোন পর্যায়ের হইলে এই সমস্ত কথাগুলি বলতে পারে, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। আরেকজন মুফতি বলতেছে কি করে, কয় দেশে থাকতে হলে আমাদের কথা শুনে থাকতে হবে, আর যদি না শুনো উল্টা পাল্টা করবা তিনটা হবে। নাউজুবিল্লাহ বলেন, হুমকি তুমি কি কাদেরকে দিচ্ছে? দাদিওয়ালাদেরকে, টুফিওয়ালাদেরকে, আয়মুলামাদেরকে, আল্লাহর উলিদেরকে, স্বাধীন সার্বভৌমত্ব দেশে আমাদেরকে যখন এই সমস্ত উল্টা পাল্টা লোকেরা এই সমস্ত হুমকি ধামকি দেয়, তখন আর কিছু বোঝার থাকে না, আমরা বুঝবো এদেশের কোনো পুলিশ, এই দেশের কোনো এসপি, এদেশের কোনো ওসি আমাদেরকে এরকম ভাবে উল্টা পাল্টা বলতে পারে না, যা এরাই বলতে পারে যারা ভারতের বর্ডার পাস হয়ে আইছে, ঠিক নেবে ঠিক। কি বলে কথা? বলে তিনটা অপশন, এর মধ্যে এক নম্বর অপশন হলো উল্টা পাল্টা করবো, হাত ভেঙ্গি দিব, জেলে ঢুকাবো। আর দুই নাম্বার কি বলছে এটা বলতাম না, তিন নাম্বার কইছে যদি এই দেশ ভালো না লাগে তাহলে ওয়েলকাম টু প্যারা পাকিস্তান। নাউজুবিল্লাহ বলেন, তাহলে তো বোঝা যাচ্ছে মনে হয় দেশ, এই দেশটা একমাত্র ওনার বাপদাদা এবং উনি মিলে স্বাধীন করেছে, ঠিক না বেটি? অথচ আমার বঙ্গবন্ধু, আমার আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছে, ঠিক না বেটি? আমার প্রাণের ভাই, এই সমস্ত উল্টা পাল্টা কিছু লোকের কারণে আজকা ইউটিউব গরম, আজকা ফেসবুক গরম, আজকা নেট গরম, মানুষগুলি অশান্তিতে বসবাস করতেছে, ঠিক না বেটি? আমার প্রাণের ভাই, মঞ্জুর হয়ে থাকে সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, তিন নাম্বার হলো ওয়াদাআতুল ওয়ালিদিল ওয়ালাদিহি। আমার প্রাণের ভাই, তিন নাম্বার হলো ও সন্তানের জন্য পিতা মাতার দোয়া। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, শুধু তা না, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসের রাবী হলো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال ابن عمر رضي الله عنهم قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال اني اريد الجهاد قال احن ابويك قال نعم قال ففيه ما فجاهد النبي صلى হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন ওগো নবীজি, ফাকাল ইন্নী উরিদুল জিহাদা, আমার জিহাদে যেতে মন চাই, কোথায় আমার যুদ্ধ করতে মন চাই, আমার জিহাদে শরীক হতে মন চাই, আমার জিহাদে শরীক হতে মন চাই। তখন আল্লাহর নবী জানতে চাইলেন قال احيون ابويك তার পিতা মাতা জীবিত আছে কিনা, তখন এই লোকটি বললেন قال نعم, লোকটি বলল জি হুজুর, আমার পিতা মাতা জীবিত আছেন। আল্লাহর নবী আপনি করলেন না, আল্লাহর নবী বললেন قال ففيهما, বলে আল্লাহর নবী দিনা করে তাকে তার পিতা মাতার খেদমত করার জন্য হুকুম দিলেন। সুবহানাল্লাহ। শুধু জান আল্লাহর নবী বললেন ফাজাহিদ, বলে এটাই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। মানে পিতা মাতার খেদমত করা, এটা সেবা শুশ্রূষা করলে মানে জিহাদের পুণ্য লাভ করা যায়। আমার প্রাণের ভাই, শুধু তা না, হাদিস পাকের মধ্যে এমনও আছে, বলে আমরা তো
এমন গাফিল হয়ে গেছি, এমন উদাসীন হয়ে গেছি বলে আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা নাই, মরে গেছে, 80 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা যারা বেঁচে আছি আমরা একদিনও ইসলামে সওয়াব পাঠাই নাই, মানে কোনো সওয়াব পাঠাই নাই, কোনো সওয়াবের কাম করি নাই, বাচ্চিক প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই, আমরা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে দান খৈরাত করি নাই, এটা কিন্তু আমাদের কাছে ওনারা আশা করছিল না, ঠিক না বেঠি? আমরা হলাম দেওনা আর ওনারা হলো মরে যাওয়ার পরে আমার আপনার কাছে পাওনা, ঠিক না বেঠি? আমার ভাইদের শুধু জানা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা লাইলাতাল জুমআতি মান সাল্লা লাইলাতাল জুমআতি বাইনাল মাগরিবি ওয়াল ইশাই ইয়াকরাউ ফীহিমা ফাতিহাতাল কিতাব ওয়া আয়াতাল কুরসি ওয়া সূরাতাল ইখলাসি 5 মারাত ওয়াল মুহাম্মাদাতাইন 5 মারাত ওয়া فإذا فرغ استغفر الله 5 مرات وصلى الله على النبي 15 مرة وجعل ثوابها لبالديه فقد أدى حقهما ولا يعلم ثوابها إلا الله تعالى الله أكبر بلن النبي ما النبي دويا النبي بشا نبي رحمات للعالمين أمتر ما يأي أمتر دويا তিনি বলে গেছেন গো আমার পানের বায়না কি বলে গেছেন আল্লাহর নবী বলে মান সাল্লা লাইলাতাল জুমআতি জিলু জুমার রাতে বাইনাল মাগরিবি ওয়াল ইশাই এশা মাগরিব এবং এশার মধ্যখানে ফাতিহাতাল কিতাবি মানে সূরা ফাতিহার পর ও আয়াতাল কুরসি এবং আয়াতুল কুরসি কি করবে ও সূরাতাল ইখলাসি 5 মারাত এবং ফাজবার কুল হুয়াল্লাহ শরীম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার সূরাতুল ফাতিহা কোনটা ভাই সাহেব? ওই যে কতক্ষণ আগে পড়লাম নাকি? আয়াতুল কুরসি কোনটা? মুস্তাহাব কোন এমন কোন নামাজ আছে রাকাতটা শেষ করি সূরা ফাতিহা পড়া লাগে না? সূরা ফাতিহা ছাড়া তো নামাজ ও না, ঠিক না বেঠিক ভাই সাহেব? ও আমার প্রাণের ভাইরা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়ে প্রথম সূরা আমার ভাইজান, যদিও মানে নাযিলের দৃষ্টিকোণ থেকে একটু ব্যবধান আছে, কেউ কেউ বলে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক এই আয়াত গুলি নাযিল হয়েছে, আমার ভাই ওইদিকে যাব না, এখন আজ আয়াতুল কুরসি পড়েছি, আয়াতুল কুরসি চমকে পড়িয়ে দেখাচ্ছি আমার প্রাণের ভাই, এখন আজ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে আয়াতুল কুরসি পড়বে এরপরে তুমি পড়াবে 5 বার কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ صمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد আমার পানের ভাই রসুলের দুইজন সাহাবী ছিল, এই কুল হুয়াল্লাহ শরীফ না পড়ে এবং সূরাতুল আসর ওয়াল আসর এই দুইটা সূরা না পড়ে তারা ঘুমাতেন না, সুবহানাল্লাহ। আমার পানের ভাই ওই দিকে যাব না, এখন শুন আল্লাহর নবী বলেছে জুমার রাতে, কোন রাতে ভাই সাহেব? গতকাল কি বার গেছে? গতকালই বলে শুক্রবার, বৃহস্পতিবার গেছে, আজটা কি বার?
আগামীকালের দিন আরম্ভ হয়েছে, ওয়াজ বন্ধ করে দেওয়া দরকার। আগামীকালের দাওয়াত আমি যাচ্ছি না, ঠিক না বেটি? বারোটা পরে পরে দিন না, এরপরে এটা আপনাদের সিদ্ধান্ত। কম বেশ বলতেছি, আমি বলি না, আল্লাহ বলাচ্ছে, ঠিক না বেটি? আমার প্রাণের ভাই বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী আমাতুল আলামিন বলেছে সূরাতুল ফাতিহা পড়ার পরে এরপরে কি পড়বেন শিখাচ্ছি, কিন্তু আয়াতুল কুরসি এরপরে কি? কুল হু আল্লাহ পাঁচবার, ওয়াল মুআযযাতাইনি খামসা মাররাত, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস সহ পাঁচবার, কবার কুল সূরাতুল ফালাক সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। হাদিসে পাকের মধ্যে আসছে সাইর কুল, সাইর কুল কাকে বলে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। আমরা তো কিচ্ছু হইলেই ইমাম সাহেব দূর কাছে দৌড়ে আসে, হুজুর আমার মিয়াটারে জিন ধরছে, জিন বর করছে, জিন বর করছে, জিনের তাসির হইছে আমার মিয়াটারে, আমার ছেলেটারে, হুজুর আমার স্ত্রীরে। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকেই কিন্তু কবিরাজি জানে, ঠিক না বেশি? কিন্তু আমার কাছে যে কবিরাজির যোগ্যতা আছে, হ্যাঁ কনহারগিরির যোগ্যতা আছে, এটা আমি আপনি না জানার কারণে হুজুরের কাছে যাই, ঠিক না বেঠি? আর লক্ষ লক্ষ টাকা দিয়া এই দরবারে এই দরবারে এখানে সেখানে দেখেন দরবার বল, কিন্তু ওলি আল্লাহর দরবারকে মানতে করছি না। ওলি আল্লাহ মানতে হবে, ঠিক না বেঠি? কেউ যদি ওলি আল্লাহর বিধান না মানে, আর সুফিবাদ না মানে, আর হকানি পীর মুর্শিদ না মানে, তার ইমান থাকে না, ঠিক না বেঠি? বলি হুজুর এত কড়া কথা, এত কর কোন ভাষা আপনি বললেন? হ বাবা, কড়া কড়া ভাষা এই জন্য কইছি যেহেতু আল্লাহর কালামের আয়াত দ্বারা প্রমাণ নামাজ রোজা হজ যাকাত তদ্রূপ ওলি আল্লাহর বিধানটাও মানে কোরআনের আয়াত দ্বারা সাবেত এবং প্রমাণ, ঠিক না বেটি? আপনি একটা বিধান যে মানবেন আর একটা বিধান মানতেন না, এটা কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান আপনি দাবি করার কোনো যোগ্যতা রাখেন না, ঠিক না বেটি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের সূরাতুল বাকারা এবং 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনি নামাজ রাখবেন রোজা রাখবেন না, আবার রোজা করবেন নামাজ পড়তেন না, হজ করবেন আবার যাকাত দিবেন না, এটা কিন্তু আপনি পরিপূর্ণ মুসলমানিত্ব থাকলো না, ঠিক না বেটি? মুসলমানিত্ব আনতে হলে এবং পুরোপুরি মুসলমান হতে হলে মানে মানে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে ইসলামের সমস্ত ফরজ বিধানগুলি, ইসলামের সমস্ত ওয়াজিব বিধানগুলি, সুন্নাতগুলি আল্লাহর নবী যা বলেছেন প্রত্যেকটা ফাইট টু ফাইট করিয়ে দেখাতে হবে, ঠিক না বিধি? আমার আপনার বুঝে ধরুক আর না ধরুক, আমার আপনার বুঝে আসুক আর না আসুক, সেটা আমার আপনার মানে বাস্তব জীবনে পরিচালনা করতে হবে, ঠিক না বিধি? আমার পানির ভাইরা আল্লাহ পাক বলেন, أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.
আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, যারা ঈমানের মতো দৌলত পেয়েছো, ঈমানের মতো সম্পদ পেয়েছো, বলে ঈমান যারা গ্রহণ করেছো, ঈমান যারা গ্রহণ করেছো, উদখুলু ফিসসিলমি কাফা, বলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। ঠিক না বেঠি আমার প্রাণের ভাইয়েরা? ওইটা আমার উদ্দেশ্য না, যেহেতু বলে ফেলছি একটা বিষয় আসছে, এখন আসুন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে মনাছিনি, মানে যে লোক জুমার রাতে, যে লোক জুমার রাতে সূরাতুল ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়বে এবং সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ শরীফ পাঁচবার পড়বে, শুধু তা না, ওয়াল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুইটা সূরা মিলে এটাকে মুআফযাতাইন বলা হয়। কেন মুআফযাতাইন? অর্থ মানে, অর্থাৎ যে দুইটা সূরার মাধ্যমে আল্লাহর কাছে শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে, মানুষ নামক খন্নাস থেকে আশ্রয় এবং ফানা চাওয়া হয়। সুবহানাল্লাহ। দেখছেন নি আপনাদের প্রশ্নে, মানুষ শয়তান আছে? আরে ভাই, আগের যুগে শয়তান দেখা দিত, মানুষ দেখা দিত, মানে মানুষ দেখা দিত, কিন্তু এখন দেখা দা, আগের যুগে যে সমস্ত শয়তান দেখা দিত, জিন শয়তান দেখা দিত, ফিতনি ভূত দেখা দিত, এখন কিন্তু দেখা যায় না। এখন মানে ওই ফিতনিগুলি এই মানুষের মধ্যে এমন কিছু হাতুত আইসা গেছে, বলে এই সমস্ত হাতুতগুলি শয়তানের মধ্যে আসেনি, এখন শয়তান গো, বলে আরে আমার যে সমস্ত যোগ্যতা ছিল এটা তো তুই ফাইলে, তোর আমি খেলা বদলাইছি। ঠিক না বেঠি? বলে কথাটা আপনি উত্তপ্ত বলে ফেলছেন, উত্তপ্ত না, দেখেন শয়তান নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, শয়তান ঘরে ঘরে ঝগড়া লাগাই, আমি আপনি ঘরে ঘরে ঝগড়া লাগাই, শয়তানে দাড়ি রাখার বিপক্ষে আমিও বিপক্ষে, বলে কেমনে? অনেক সংসারে এমন ফজা, বলে যখন স্বামী যখন দাড়ি রাখতে চা তখন স্ত্রী উল্টা পাল্টা করে, তোমাকে ভালো লাগে না, আন কালচারা দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ। আমার পানের ভাই, এমনটা করা যাবে না। আল্লাহ আকবার। আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন এই সূরাতুল ফাতিহার পরে ওই সমস্ত সূরাগুলি পড়বে, শুধু তা না, ওই সমস্ত সূরাগুলি পড়ার পরে এরপরে তুমি কি করবে? বলে এরপরে তুমি ফাইজা ফরাগা ইস্তাগফারাল্লাহ খামসা মাররা, পাঁচবার আস্তাগফিরুল্লাহ, কয়বার? পাঁচবার আস্তাগফিরুল্লাহ। একটা সীমা দিয়েছে আর কি, এর চেয়ে কম বেশি আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ যত পড়বেন অতই বেশি গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। 70 মাররা, অন্য হাদিসে 100 মাররা, মানে রাসূল প্রতিদিন 70 বার, কোন কোন রিওয়ায়েতে আছে প্রতিদিন 100 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী কিন্তু ইসমতে আম্বিয়া মানতে হবে, মানে নিষ্পাপ ছিলেন, রাসূল ইস্তিগফার করেছেন। এখন কেউ যদি বলে যে রাসূল গুনাহগার ছিলেন, তার ঈমান থাকবে না। ঠিক নেবে ঠিক? রাসূল কেন পড়ছেন? রাসূল পড়ছেন এই জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ইগফির আল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আপনাদের, আচ্ছা ইনশাআল্লাহ, আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, এই হাদিসটা পড়ে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আমার প্রাণের ভাই, এই হলো আপনার ফায়দা, পারাগা ইস্তাগফারুল্লাহ, এই ভাবে আপনি দুই ইকরাউ রাকাতাইন, রাকাতাইন ইকরাউ ফীহিমা, মানে আপনি এমন ভাবে আপনি দুই রাকাত পূর্ণ করতে হবে, এরপরে আপনার কি করতে হবে? এখন দুই রাকাত নামাজ শেষ, এখন দুরুদ চার হাদিসের মধ্যে আছে, দুরুদ শরীফ পড়া ছাড়া কোন আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। সুবহানাল্লাহ। জুলে থাকবে, জ্বলন্ত অবস্থায় থাকবে, তো বোঝা গেল আমি আপনি যখন প্রত্যেকটা আমলের প্রথমে এবং মধ্যে এবং শেষে যখন আল্লাহর নবীর শান মান গাইব, আল্লাহর নবীর মহব্বত নিয়া, আল্লাহর নবীর ভালোবাসা নিয়া, আল্লাহর নবীর প্রেমের পেতে নিয়া যখন আমি আপনি দুরুদ শরীফ পড়ব, অবশ্যই ওই আমলটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। ঠিক না বেঠি? আমার প্রাণের ভাই, শুধু তা না, আল্লাহর নবী মায়ের নবী দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে ও সাল্লাল্লাহু আলা নবী 15 মাররা, আরে উম্মত এরপরে তুমি 15 বার আমি রাসূলের শানে এবং মানে 15 বার তুমি দুরুদ পড়বা। সুবহানাল্লাহ। এই দুরুদটা আপনার মানে নামাজের দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে এটুকু দুরুদ পড়া যাবে। ও আমার প্রাণীরা ভাই, 15 বার হওয়া হলো আপনার কথা। আমার ভাইজান, দু রাকাত নামাজ কমপ্লিট করে ফেললেন, এরপরে 15 বার দুরুদ পড়াবেন। এরপরে আল্লাহর নবী বলি, ওয়া জাআলা সাবাবাহ লি ওয়ালিদাইহি, বলে এর সওয়াব, এর পুণ্য, এর নেকি তার যে মরহুম পিতা মাতার প্রতি বখশ দেবে। সুবহানাল্লাহ, ফাকাদ আদা হাক্কাহুমা, রাসূল বলেছে তুমি সে তার প্রাপ্য আদায় করলো। সুবহানাল্লাহ, শুধু তা না, আল্লাহর নবী সাব্বাক দিচ্ছে, আল্লাহর নবী সাহস দিচ্ছে, ওয়ালা ইয়ালামু সওয়াবাহ ইল্লাল্লাহু তাআলা, বলে আর এতে যে কি পরিমাণ পুণ্য লেখা হলো, বলে তার হিসাব একমাত্র আল্লাহ যারা আল্লাহ তারা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, এই হলো হাদিস। এখন আসুন আমরা ছোট্ট একটা ঘটনা বলবো, ছোট্ট একটা ঘটনা বলি, ইনশাআল্লাহ শেষ করে দিবে। আল্লাহু আকবার, মাত্র 5 মিনিট শুনতে রাজি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে আসে, আল্লাহর নবী মুসা কেমন নবী ছিল ভাই? সাহাবা উমর যেমন সাহাবীর মধ্যে রাগ ছিল, মুসা আলাইহিসসালামেরও অনেক বড় রাগ ছিল। ওইদিকে যাব না, আমার প্রাণের ভাই, আল্লাহর নবী মুসা জলিলুল কদর নবী, হযরত মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ, এক জায়গায় মুসা নবী তুর পাহাড়ে কথা বলি, ঠিক না বেঠে? আমার প্রাণের বেড়া, হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে বললো, ওগো আল্লাহ, আমি মুসা নবী যে জান্নাতি সঙ্গী হবে, জান্নাতি সাথী হবে, ওই সাথীটাকে আমি দুনিয়াতে দেখতে চাই। সুবহানাল্লাহ, কে আবদার করেছে? আল্লাহর নবী মুসা পয়গম্বর। আমার প্রাণের ভাই, আল্লাহর নবীরা যখন কোনো দোয়া করেন তখন আল্লাহ কোনো সময় ফেরত দেন না। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাই, তখন আল্লাহ বলল, আরে মুসা তুমি অমুক বাজারে যাও, অমুক বাজারে গিয়ে দেখবা একজন কোষাই ব্যক্তি আছে, ওই কোষাই ব্যক্তি হলো তোমার জান্নাতি সঙ্গী। সুবহানাল্লাহ, অদ্ভুত কথা, একজন কোষাই ব্যক্তি গুরু কাটাকাটি করে, এই ব্যক্তি জলিলুল কদর নবী, আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওনার জান্নাতি সঙ্গী। এত বড় একজন আল্লাহর নবীর জান্নাতি সঙ্গী তো একজন নবী হওয়ার কথা ছিল। একজন আল্লাহর ওলি বরফির আব্দুল কাদির জিলানি সমপরিমাণ ওনাকে বললো, মানে খার্ত, ঠিক না? কেমন দেখা জানা, কিন্তু তো বোঝা গেল তার মধ্যে কিছু রহস্য আছে। অর্থে ওই কষাই ব্যক্তির মধ্যে এমন কিছু আমল আছে, এমন কিছু মামুলাত আছে যেগুলি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কষাই ব্যক্তি হবারে বলে গিটের দারোয়ান হতে পারে, চাকর হতে পারে, অযোগ্য হতে পারে, নিরক্ষর হতে পারে, মূর্খ হতে পারে, আকবর হতে পারে, বলে আল্লাহর নবীর সাথে ভাব লাগাইলে, আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, আর আল্লাহর সাথে যে ব্যক্তি ভালোবাসা আছে, সম্পর্ক আছে, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিক্রেতার ব্যক্তি, ঠিক না বেঠে? আমার ভাই, দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার সনদ, এগুলি খামাখা, এগুলি সাময়িক সময়ের জন্য, তাকলে মিল ফ্যাক্টরিতে চাকরি বাকরি করা যা, কিন্তু আল্লাহর ওলিদের মাধ্যমে যেগুলি হ হাজার হাজার ডিগ্রিদের মাধ্যমে এগুলি হওয়া যায় না, ঠিক না বেঠে? আমার প্রাণের ভাই, ওই দিকে যাচ্ছি না, আল্লাহর নবী মুসা আল্লাহকে দরখাস্ত করার পর আল্লাহ ঠিকানা দিলেন, আরে মুসা তুমি অমুক বাজারে চলে যাও। আল্লাহর নবী মুসা ঈদ বাজারে চলে গেলেন, নির্দিষ্ট ঠিকানা মতে আল্লাহর নবী মুসা চলে গেলেন, গিয়া দেখে একটা কষাই ব্যক্তি আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে কষাইয়ের আলামত গুলি পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিসসালাম সারাদিন এই কষাই ব্যক্তির সমস্ত কার্যাদিগুলি পর্যবেক্ষণ করলেন, অবলোকন করলেন, নেত্রপাত করলেন, এবং দেখলেন খুব গভীর এবং প্রাণ ভরে, মন ভরে দেখলেন,
বলে তার কি আমল, আল্লাহ বলেছে তাকে ঘোষণা দিয়েছে সে নাকি আমার জান্নাতের সঙ্গী হবে এবং ইশারা করেছে ইনফরমেশন করেছে তাকে দেখার জন্য। তো দেখি হযরত মূসা আলাইহিস সালাম তিনি সারা দিন তার কাজদি তার সব কাজকর্ম দেখলো, দেখার পরে দেখে সারা দিন গোশত মাংস বিক্রি করে বসে, লাস্ট পর্যায়ে যখন বিকেল হয়ে গেল তখন তার থলের মধ্যে মানে তার ভেগের মধ্যে কিছু গোশত এবং কিছু মাংস এগুলি থলে ভরলো মানে ভেগে ভরলো, এগুলি বাড়িতে নিয়ে যাচ্ছে। ওই সময় আল্লাহর নবী মূসা হযরত মূসা আলাইহিস সালাম আবদার করলো, ভাই আমি আপনার বাড়িতে মেহমান হওয়ার জন্য আবদার করলাম, আপনি কি পারবেন? সুবহানাল্লাহ, প্রেমের খেলা লাগাইছে আল্লাহ, বলেন প্রেমের খেলা লাগাইছে আল্লাহ, প্রেমের বাজারে সেই খেলাতে মরে কত আশিক সাই খায় হয়ে, ঠিক না বেটি? আমার প্রাণের আমার প্রাণের ভাই আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে প্রেম করেছেন, ঠিক না বেঠি? আমার আপনার নবী এমন প্রেম করেছে আল্লাহর সাথে যে প্রেমটা অন্য কোন নবী করেন নাই, ঠিক না বেঠি? কোন নবীকে আল্লাহ মেরাজ নেন না, একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ মেরাজ নিয়েছেন, ঠিক না বেঠি? আমার ভাই ওইদিকে যাব না, এখন আসুন। আল্লাহর নবী মূসা মেহমান হওয়ার বাসনা করলেন, মন আছে রে? আমার প্রাণের ভাইরা মেহমান হওয়ার বাসনা করলেন, মেহমান হওয়ার আশঙ্কা করলেন, আর কোথায় দেখতে রাজি হইলেন? হ্যাঁ ঠিক আছে, আপনি আমার সাথে চলেন। আল্লাহ একবার বলেন, আমার প্রাণের ভাইরা ওই ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাম কে নিয়ে হাঁটতেছেন, বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে হযরত মূসা নবী দেখতে পেলেন ওই ব্যক্তির আমলগুলি, ওই কোষাই ব্যক্তি বৃদ্ধা জুনুনি বৃদ্ধা মাথা বুড়িমা, হাঁটাচলা করতে পারে না, লড়াচড়া করতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিচ্ছু করতে পারে না, তার উপযুক্ত আর কোনো ছেলে নেই, আর কোনো মেয়ে নাই, কিন্তু ওই কোষাই ছেলেটা বাড়িতে গিয়ে ওই গোশতগুলো মাংসগুলো রান্না বান্না করে বুড়ি মাকে গোশত মাংসগুলি খাওয়ায় এবং চামচ দিয়া ঝুলগুলি বিদ্যা মাতাকে খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম এই সমস্ত ঘটনা দেখে অবাক হয়ে গেলেন এবং বলতেছেন, আহারে আল্লাহ তো এই জন্য বলেছে, আল্লাহু আকবার, আমার প্রাণের ভাই ওই বৃদ্ধা মাতা ওই কোষাই ছেলের রান্না বান্না খেয়ে মানে গোশত মাংসটুকু খেয়ে চামচ দিয়ে ঝুল খাওয়াচ্ছিলেন, এইগুলি খেয়ে সে বৃদ্ধা মাথা কোষাই ছেলের জন্য আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করেছে, উঠিয়েছে, অবু প্রভু তুমি আমার কোষাই ছেলেও যোগ্য হতে পারে, আনপড় হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু আমি মা হইয়া দোয়া করছি আমার ছেলেটাকে স্বর্গে মানে বেহেশতে তুমি আল্লাহর নবী জমানার নবী মূসার সাথে তুমি জান্নাতে রাখিও। আমার প্রাণের ভাই হযরত মূসা আলাইহিস সালাম যখন এই দোয়া দেখতে পেলেন আর শুনতেছিলেন, পরক্ষণে হযরত মূসা আলাইহিস সালাম কোষাই ব্যক্তিকে প্রশ্ন করলেন, ভাই এই সমস্ত আমল কি আপনি প্রতিদিনই করেন? হ্যাঁ আমি প্রতিদিনই এই সমস্ত আমলগুলি করি। তখন হযরত মূসা আলাইহিস সালাম কোষাই ব্যক্তিকে বললেন, আমি জমানার নবী মূসা, আমার সাথে তোমার হাসর নাসর হবে, সুবহানাল্লাহ, জান্নাতে দেখব। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি মানার এবং বিচার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।